দুই ভাই ধরেন দোনো ভাইকে উঠে দিছে মা বাপ, দোনোজন রাতে সাহরি খাইছে। সাহরি খাওয়ার পর সকাল 10টা 11টা 12টা 1টা যখন বাজে, বেলা যখন আস্তে আস্তে গড়াতে থাকে সামনের দিকে, এর মধ্যে একটা ছেলে, সে তার চেহারাটা আস্তে আস্তে ফ্যাকাশে হতে থাকে, মুখটা শুকাইতে থাকে, ক্ষুধা বাড়তে থাকে, পিপাসা বাড়তে থাকে, বাচ্চা মানুষ দৌড়ে দৌড়ে ছুটাছুটি করে, ক্ষুধাও বেশি লাগে, পিপাসাও বেশি লাগে, অস্থিরতাও লাগে। মা বাপ দেখে, দাদা দাদি দেখে যে বাচ্চাটার চেহারা আস্তে আস্তে শুকায় যাচ্ছে, তখন তাকে যদি বলে যে তুমি তো ছোট মানুষ রোজা ভেঙে ফেলো, কিছু কিছু বাচ্চা আছে বলে না আমি রোজা ভাঙবো না, আছে না নাই? আবার কিছু বাচ্চা আছে যে বলাও লাগে না, তার আগে বলে না আমি রোজা রাখবো না। মা বাপ যদি বুঝায়, দাদা দাদি যদি বুঝা যে আর একটু সবর করো, বলে না আমার আর কষ্ট সহ্য হচ্ছে না, আমার খানা দাও, এরকম কিছু বেসবর পোলাবেন, আছে না নাই? যদি 10টা 11টা 12টা বা 1টা 2টা বাজে, ওই দুই ভাইয়ের মধ্যে বেসবর ভাইটা রোজাটা ভেঙে ফেলে, তাহলে সে ভেঙে ফেললে তার ক্ষুধা দূর হয়ে যাবে, তার পিপাসা দূর হয়ে যাবে, সে খাবে পান করবে, এটা ঠিক, সে একটু সুখ পাবে। আর যে রোজা রাখবে সে কিন্তু কষ্ট করবে, তার কিন্তু সুখ হবে না, ঠিক না? বেঠিক। কিন্তু যে রোজা ভাঙে সে কি পায়? মুসলমানের ঘরে দুপুরে 10টা 11টা 12টা বাজে কি ধরনের খানা থাকে বলেন? আমার প্রশ্ন বুঝেন না আপনারা? মুসলমানের ঘরে রমজানে দিনের বেলায় 12টা 1টা বাজে কি খানা থাকে? রাত্রিবেলায় যে ভাতগুলো বেঁচে গেছে, পানি ঢেলে দেওয়া হয়েছে, পান্তা ভাত থাকে বা বাসি ভাত থাকে, তরকারি কি থাকে বলেন? মাছের ভালো ভালো টুকরাগুলা পেটি পেটি সব শেষ হয়ে লেঞ্জা কাটা মাথা কান এ জাতীয় যেগুলো থাকে বাসা সেগুলো থাকে, ঠিক না? বেঠিক। ভালোগুলো তো সব সারিতে খেয়ে ফেলে। গোস্ত যদি রান্না হয় তাহলে ভালো ভালো গোস্তগুলা সব শেষ হয়ে হাড্ডি টাড্ডি ঝোল টোল এগুলো থাকে। যেই ছেলেটা সবর নাই, তার বেসবর হওয়ার কারণে রোজা সে ভেঙে ফেলছে, না রোজা ভেঙেই ছাড়বে, সে রাখতে পারবে না, তার ধৈর্য কুলেলো না, সে রোজা ভেঙে ফেললো, সে কিন্তু খায়, তার ক্ষুধা কিন্তু দূর হয়, তার তৃষ্ণা কিন্তু মিটে যায়, কিন্তু সেটা মিশে হলো ওই বাসি ভাত দিয়ে আর বাসা তরকারি দিয়ে, ঠিক না? বেঠিক। রোজা ভাঙতে গেলে কি মা বাপ তার জন্য পাঁচ পদের শরবত বানায় বসে? কারণ রোজায় ভাঙে ফেলবি যখন তো বাসি টাসি খেয়ে কোনো রকম যান বাসা, ঠিক না? বেঠিক। আর যেই ছেলেটা কষ্টমষ্ট করে রোজাটা রাখে, খেয়াল করেন রোজাটা রাখার পরে এই বেচারা যখন বিকাল 3টা 4টা পার হয়, চেহারাটা আরো শুকায় যায়, মুখটা ছোট হয়ে আসে, ছোট মানুষ আর পারে না, কষ্ট হয়ে যায়, একবার দাদার কাছে যায়, একবার দাদির কাছে যায়, একবার মার কাছে যায়, একবার বাবার কাছে যায়, সবাই শুধু আদর করে, দাদা বলে দাদা ভাই এই তো শেষ, আর অল্প, আসরের আজান হয়ে গেল, এরপরে দেখতে দেখতে মাগরিব হয়ে যাবে, একটু কষ্ট করো। দাদির কাছে গেলে বলে দাদি যাও মসজিদে যেতে যেতে দেখবা আস্তে আস্তে মাগরিব রক্ত হয়ে গেছে, এই তো শেষ, আর অল্প একটু। এরপর আস্তে আস্তে মা ইফতার বানানো শুরু করে, ছোলা পেঁয়াজি বেগুনির গ্রান বাইর হইতে থাকে, শরবতের গ্রান আসতে থাকে। যে ছেলেটা রোজা রয়েছে কষ্ট করে, এতক্ষণ কষ্ট করছে, এখনো মুখটা শুক না, এখন আস্তে আস্তে ইফতার যখন রেডি হয়ে গেছে টেবিলে, সবাই চারপাশে বসছে, যে ছেলেটা রোজা আছে ওকে আদর করে একবার দাদা কোলে নেয়, একবার দাদি কোলে নেয়, একবার মায়ে কোলে নেয়, একবার বাপে কোলে নেয়, আর যেটা রোজা ভেঙে ফেলছে ওইটারে কে কোলে নেয়? কেউ কোলে নেয়? ওইটার অবস্থা কি হয়? কি হয় আমি বলি, ওইটার অবস্থা হয় হলো, ধরেন যদি গ্রামের পরিবেশ হয় তো ওইটাকে সে যখন দেখে, হায়রে আজকে তো খাবারের টেবিলে দেখা যাচ্ছে 4-5 পদের শরবত, প্রতিদিন এত শরবত হয় না, যেহেতু আজকে ওই যে বাচ্চাটা রোজা আছে এজন্য মা বাড়াইরা বানাইছে, দাদা বাহির থেকে আরেক আইটেম নিয়ে আসছে, বাপে আরেক আইটেম নিয়ে আসছে, আজকে তো খাবার আর খাবারের পরশা গ্রান গ্রান আর গ্রান মোহিত হয়ে যাচ্ছে, গ্রানের সৌরভে খাবারের সৌরভে গ্রানে মোহিত হয়ে গেছে, যেটা রোজা ভেঙে ফেলছে, আশেপাশে যদি গুরগুর করে, বসা তো পরের কথা, আশেপাশে যদি গুরগুর করে, দাদা এক ধমক দেয়, দাদি এক ধমক দেয়, তোর এখানে কি, হাঁস মোরগ ধর, তোর এখানে কি, পিচ্ছিটা ডিস্টার্ব করতেছে ওরে কোলে নে, তোর এখানে কি, তুই জলদি যায় ম্যাচ নিয়ে মোম নিয়ে, যদি কারেন্ট চলে যায়, ঠিক না? বেঠিক। যেটা রোজা ভাঙে ওইটার সাথে আচরণ হয় কি হয় না? আর যেটা রোজা রাখে আজানটা শুধু হওয়ার বাকি, সবাই সান্ত্বনা দেয়,
দাদা বলে, বাবা ভাই রে আর এই তো 10 মিনিট, আর 5 মিনিট, আর 3 মিনিট, আর 2 মিনিট, এই আজান দিল। আজানটা দেওয়ার সাথে সাথে সবাই নিজের মুখে আগে দেখবা না দেখ, ওই পিচ্ছির মুখে কেউ শরবত দিচ্ছে, কেউ খেজুর দিচ্ছে, কেউ পেঁয়াজে দিচ্ছে, কেউ একটা ফল আগায় দিচ্ছে, কে কেমনে খাওয়াবে, সবাই অস্থির হয়ে যাচ্ছে। সবাই আদর করে শুধু খাওয়ায় আর খাওয়ায়, আনন্দ আর আনন্দ, আদর আর আদর, যত্ন আর যত্ন, কদর আর কদর হতে থাকে পিচ্ছির। আর ওই যে পিচ্ছিটা রোজা ভেঙে ফেলছে, ওই বেচারা মুরগির পিছে পিছে, খোয়াড়ের পিছে পিছে, হাঁসের পিছে পিছে দোকানে ম্যাচ আনতে গিয়ে কিংবা আপনার ওই সে মোমবাতি আনতে গিয়া কিন্তু কিংবা ছোট বাচ্চাটা দুধের বাচ্চাটা লাত্তি খাইতে খেতে শেষ। ঠিক না বে? ঠিক। যেটা রোজা আছে এই বাচ্চাকে সবাই খাওয়াইতে 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 ও যখন বলছে না আর পারবো না আর খাবো না, এবার সবাই নামাজ কালাম পড়তে গেলে যেটা এতক্ষণ পর্যন্ত পিচ্ছির লাত্তি খাইছে, হাঁস মোরগের পিছনে পিছনে দৌড়াইছে, ওইটা এবার সবাই খাইয়া যাওয়ার পরে টেবিলে বাসা যেগুলো আছে সেগুলো হালকা পাতলা, ওই দুপুরে একবার বাসিটা খাইছে, এখন আবার বাসাটা তার কপালে পড়ে। ঠিক না বে? ঠিক। ভাইরা আমার, জীবনের রোজা, জীবনের রোজা রাখতে গিয়ে মানুষ এরকম দুই ভাগে বিভক্ত হয়। কিছু মানুষ জীবনের রোজাটা রাখতে পারে, তার সামনে হারাম কাজ করার সুযোগ আসে, শয়তান বলে ভেঙে ফেল রোজা, অর্থাৎ হারামটা করে ফেল, আরে দেখা যাবে পরে। সে বলে না রে, আমার আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আমাকে মরতে হবে, আমাকে জবাবদিহি করতে হবে, আমি হারামে যাব না। সে রোজাটা ধরে রাখে, কষ্ট হয়, অনেক কষ্ট হয়, অনেক কষ্ট হয়, হক হালালে চলতে গিয়ে, আল্লাহর নির্দেশ মতো চলতে গিয়ে কোথাও দাম পায় না, সব জায়গায় লাত্থিগুতা খায়, সব জায়গায় নিগৃহীত হয়, নিষ্পেষিত হয়, নির্যাতিত হয়, জুলুমের শিকার হয়, মামলার শিকার হয়, হামলার শিকার হয়, ক্ষতির শিকার হয়, লসের শিকার হয়, কেউ দাম দেয় না, কেউ পাত্তা দেয় না, বড়লোক হইতে পারে না, চাকরি পায় না, প্রমোশন পায় না, কারোর কাছে দাম নাই, হুজুরদের কাছেও দাম নাই, কোথাও কোনো কদর নাই, কষ্ট আর কষ্ট। এমনকি হয়তো বউটাও নাখোশ, ছেলে মেয়েরা নাখোশ, হারাম টাকা কামায় না, বন্ধুরাও পাত্তা দেয় না, কঠিন ভাবে দিনাতিপাত করে ওই যে জীবনের রোজাটাকে ধরে রাখে, কষ্ট করে সে অপেক্ষা করতে থাকে যে জীবনের সূর্য কখন ডুববে। রমজানের রোজা যেরকম ইফতার শুরু হলে যেরকম আনন্দ শুরু হয়, জীবনের রোজার সূর্য এটা যখন ডুবে যাবে, জীবনটা যখন শেষ হবে, প্রাণ যখন বের হয়ে যাবে, মৃত্যু যখন হয়ে যাবে, তখন তো আমার জন্য আল্লাহর ফেরেশতারা ওই দাদা দাদি মা বাবার ভূমিকা হয়ে তারা এসে সান্ত্বনা দিতে থাকবে, আল্লাহ খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যে হেও ইমানদাররা যারা ইমান এনেছ, ইমানের পরে অটল অবিচল থেকেছ, ইস্তেকামত তোমাদের মধ্যে ছিল, সরল সড়ক পথে চলে হালাল পথে ছিলে, হারাম পথে যাও নাই, জীবনের রোজাকে ভাঙতে দাও নাই যারা, আল্লাহ খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আল্লাহর ফেরেশতারা ওই জীবনের সূর্য ডুবার আগ মুহূর্তে এসে বলে কোনো টেনশন নাই, কোনো পেরেশানি নাই, কোনো চিন্তা করবেন না আপনি, আপনি বরং জান্নাতের সুসংবাদ গ্রহণ করুন, আবশিরু বিল জান্নাতিল্লাতি কুনতুম তুআদুন, বরং সুসংবাদ গ্রহণ করুন, সারা জীবন যে জান্নাতের কথা কোরআনে শুনেছেন সেই জান্নাতে এখন প্রবেশ করতে যাচ্ছেন, জীবনের সূর্য ডুবতে যাচ্ছে আপনার, এক্ষুনি আপনি জান্নাতে চলে যাবেন। তারা এসে তাকে প্রবোধ দিতে থাকে, সান্ত্বনা দিতে থাকে, তার জীবনের সূর্য ডুবে যায়, আল্লাহ তাআলা তার কবর থেকে, বারজাখি জীবন থেকে জান্নাতি নেয়ামত তাকে দিতে শুরু করেন, সে সেটা উপভোগ করতে থাকে। ওই রোজাদার বাচ্চা যেরকম রোজা রক্ষা করে, ইফতার তার শুরু হয় আনন্দের শুরু, এবং তার সূর্য ডুবার সাথে সাথে আনন্দ শুরু হয়ে যায়, এই লোকটারও জীবনের সূর্য ডুবার পর তার জীবনের ইফতার, তার আখেরাতের ইফতার, তার কবরের বারজাখি জীবনের জান্নাতের নেয়ামতের মাধ্যমে শুরু হয়, অনন্ত অসীম কালে সে যাত্রায় সে প্রবেশ করে। আর যে আল্লাহর বান্দা জীবনের রোজা ভেঙে ফেলছে, হারাম কাজ করার সুযোগ আসছে করে ফেলছে, দুই নম্বর কাজ করার সুযোগ আসছে করে ফেলছে, জেনা করার সুযোগ পাইছে করে ফেলছে, যেখানে যেটা পাইছে সেখানে সেটা করে ফেলছে, জীবনের রোজাকে ভেঙে খান খান করে ফেলেছে, টুকরা টুকরা করে ফেলেছে, রোজাকে আর রাখে নাই, এ আল্লাহর বান্দা যখন মৃত্যুবরণ করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তার জীবনের সূর্য যখন ডুবে তখন ওই রোজা ভাঙা বাচ্চার মতো তাকে এরকম তাড়া মারতে থাকে, ফেরেশতারা একজন থেকে আরেকজনের দিকে, আরেকজন থেকে আরেকজনের দিকে, এক একজন এক এক দিকে ধাক্কা দিতে থাকে, এবং তার শাস্তি হতে থাকে, তার তার জাজা, তার তিরস্কার সে পেতে থাকে, তার কর্মের ফল সে পেতে থাকে। যদি সে ইমানদার হয় তাহলে কিছুকাল শাস্তি হওয়ার পর ওই যে বাচ্চাটা যেরকম বাসি নেয়ামত পায়, কিছুকাল শাস্তির পর জাহান্নামে পড়ার পর যদি ইমানটা থাকে তাহলে
ওই একটা সময় সেও জান্নাতে পাবে, কিন্তু সেটা অনেক পরে। ওই ছেলেটা যেরকম রোজা ভাঙার কারণে খানা পাইছে ঠিক আছে, সেটা অনেক পরে। ঠিক একই ভাবে জীবনের রোজা যে ভেঙে ফেলে, সে যদি ইমানদার থাকে হয়তো জান্নাত পাবে, কিন্তু জাহান্নামে কয়লা হওয়ার পরে, বহুকাল পোড়ার পরে, বহুকাল শাস্তি পাওয়ার পরে। ভাইরা আমার, এই জন্য রমজানের রোজা এটা আমাদেরকে জীবনের রোজার সম্পর্কে বারবার সতর্ক করে, আমাদেরকে মেসেজ দেয়, আমাদেরকে বার্তা দেয় যে রমজানের এই রোজা কিন্তু ছোট রোজা, তোমাদের গোটা জীবনটা কিন্তু একটা রোজা। এই রোজার যেরকম শুরু আছে তোমার জীবনের রোজারও শুরু আছে, এই রোজার যেরকম শেষ আছে তোমার জীবনের রোজারও শেষ আছে। এই রোজা যেরকম কিছু জিনিস করা যায় কিছু জিনিস যায় না, তোমার জীবনের রোজাতে আল্লাহ তাআলা কিছু জিনিস করার অনুমতি দিয়েছেন আর কিছু জিনিস করার অনুমতি দেন নাই। এই রোজা ভেঙে ফেললে তার পরিণতি যেরকম খারাপ হয়, তোমার জীবনের রোজা যদি ভেঙে ফেলো, যারা জীবনের রোজা ভেঙে ফেলে, যারা বড় রোজা ভেঙে ফেলে, হারাম কাজ করে ফেলে, দুনিয়াতে একটু সুখে থাকে, একটু বাড়ি গাড়ি করে, একটু মানুষের কাছে দাম পায়, ওই যে এই দাম পাওয়াটা হলো ওই ছোট বাচ্চাটা রোজা রেখে ফেলছে, সে যেরকম বাসি খাবার খায়া শান্তি পায়, দুনিয়ার এই পুরা সমস্ত নেয়ামত আখেরাতের নেয়ামতের তুলনায় বাসি খাবারের চাইতেও আরো অধম, আরো নিকৃষ্ট, সেটা সে ভোগ করে। কিন্তু আসল নেয়ামত যেটা ইফতারের পরে হবে, জীবনের সূর্য ডুবার পরে হবে, জান্নাতের নেয়ামত হবে, ওই বাচ্চা যেরকম বঞ্চিত হয় ওই তাজা নেয়ামত থেকে এই কপাল পোড়া বঞ্চিত হয়। ভাইরা আমার, আল্লাহ তাআলা আমাদেরকে রমজানের রোজার শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন, রমজানের রোজা থেকে জীবনের রোজার শিক্ষা আল্লাহ তাআলা আমাদেরকে গ্রহণ করার তৌফিক দান করুন।